আজ নিয়ে এসেছি লাউ পালং শাকের চচ্চড়ি, তাও আবার মাছের মাথা দিয়ে। খেতে খুবই সুস্বাদু আর ডেলিশিয়াস, হয় বাঙালিদের খুবই একটা জনপ্রিয় খাবার। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেল স্পাইসি বাঙালিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেল স্পাইসি বাঙালিতে আপনাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তো এদিন দেখুন, আমি কড়াতে বেশ পরিমাণে একটু তেল নিয়ে নিয়েছি, তাতে আমি দুটো মাছের মাথা এইভাবে রেখে ফ্রাই করে নেব। খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আমি মাছের মাথাগুলোকে ওলট পালট করে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা আমি একটা প্লেটে তুলে রাখছি। আপনারা মাছের মাথাটা বাদ দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তাও খেতে খুবই ভালো হয়। তারপরে ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা অ্যাড করলাম, একটা তেজপাতা ছিঁড়ে অ্যাড করছি। এখানে আমি হাফ টেবিল স্পুন পাঁচফোড়ন অ্যাড করলাম, আর তার সাথে সাথে এক পিঞ্চের মতো এখানে হিং অ্যাড করলাম। ফোড়নটাকে একটু খুব ভালো করে 30-35 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। সবজিগুলোর মধ্যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি কুমড়ো নিয়েছি হাফ কাপ, আলু নিয়েছি হাফ কাপ, বেগুন হাফ কাপ নিয়েছি, একটু রাঙালু হাফ কাপ নিয়েছি, আর শিম নিয়েছি হাফ কাপ। সমস্ত সবজিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর সবজিগুলোকে আমি একটু হাই ফ্লেমে 2-3 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। দেখুন 2-3 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিক্স করতে করতে এটাকে আরও আমাদের এখানে 2-5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দেখুন পেঁয়াজ আলু আর সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এখানে শাকগুলো অ্যাড করবো। আমি এখানে লাউ শাক নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর পালং শাক নিয়েছি এখানে 250 গ্রাম, আর লাউ শাকও একই সম পরিমাণে নিয়েছি 250 গ্রাম মতো। সমস্ত শাকগুলোই আমি এখানে অ্যাড করে দিলাম। এবার খুব আলতো করে আমি এগুলোকে মিক্স করে নেবো, যাতে পড়ে না যায় কড়া থেকে। এবার আমরা এটাকে একটু চাপা দিয়ে দেবো, যাতে মিক্স করতে একটু সুবিধা হবে, যাতে শাকগুলো আমাদের একটু শ্রিঙ্ক করে যায়। আমি এখানে 2-3 মিনিটের মধ্যে একটু চাপা দিয়ে রান্নাটা করে নেব। এখানে ফ্লেমটা আমি এখানে লো করে দিয়েছি, আর 2-3 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের শাকগুলো খুব সুন্দরভাবে শ্রিঙ্ক করে গেছে। আর এরপর আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে 3 টেবিল স্পুন মসুর ডাল খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। মসুর ডালটা অ্যাড করলে শাকের চচ্চড়িটা খুব খেতে বেশ ভালো হয়, আপনারা ট্রাই করে দেখবেন। এরপর আমি এখানে একটা বড় মিডিয়াম সাইজের টমেটো এখানে অ্যাড করে দিলাম। ডাল আর টমেটোটাকে একটু খুব ভালো করে আমরা এখানে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটাকে আমি 1-2 মিনিটের মতো আরও রান্না করে নিলাম। দেখুন আমাদের শাক থেকে বেশ পরিমাণ জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এখানে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দেখুন আদা আর সর্ষের পেস্ট সম পরিমাণে নিয়ে নিয়েছিলাম, যেমন 1 ইঞ্চি আদার সাথে আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষে এখানে অ্যাড করছি। বেটে রেখেছিলাম খুব ভালো করে, সেটা অ্যাড করে দিলাম। এখানে সর্ষের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এখানে আমি 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম, তার সাথে সাথে আমি এখানে জিরে গুঁড়ো অ্যাড করছি 1/2 টেবিল স্পুন। এবার সমস্ত মশলাগুলোকে আমাদের একটু বেশ ভালো করে মিক্স করে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো আমাদের একটু কষাতে সুবিধে হয়। খুব ভালো করে মিক্স করতে করতে আমাদের মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে র ফ্লেভারটা থাকে সেটা সরে যায়। দেখুন আমাদের মশলাগুলো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি নুন অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো নুন এখানে অ্যাড করবেন। তার সাথে সাথে আমি এখানে 2 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করছি। নুনের পরিমাণটা পরে চেক করে নিতে পারবেন, চিনির পরিমাণটাও কতটা চাইছেন সেই হিসাবে এখানে চেক করে নেবেন। 1/2 কাপের মতো জল নিয়েছি, তার থেকে কিছুটা জল আমি এখানে অ্যাড করে খুব ভালো করে আর একবার মিক্স করে নিচ্ছি। আবার প্রয়োজন পড়লে আমি এখানে জলটা অ্যাড করব, আর চিনি আর নুনের পরিমাণটাও পরে চেক করে নিয়ে আরও চিনিটা অ্যাড করতে পারবো। সব কিছু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার যে বেঁচে রাখা জলটা ছিল সেটা সবটাই অ্যাড করে দিলাম। বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই, কারণ শাক থেকেও আমাদের অনেকটাই জল ছাড়তে শুরু করবে। খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি এটাকে কভার করে দেব 10-15 মিনিটের জন্য, যতক্ষণ না সমস্ত সবজি আর শাকগুলো সিদ্ধ হয়ে যায়। 10-15 মিনিট আবার ফিরে এলাম, দেখুন আমাদের শাক সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে আমি খুব ভালো করে আর একবার মিক্স করে নিচ্ছি।
ফ্লেমটাকে এখানে এবার মিডিয়াম টু হায়ার মাঝে করে দিয়েছি। এরপর এই স্টেজে আমি এখানে যে মাছের মাথাগুলো রেখেছিলাম ফ্রাই করে, সেইগুলো এখানে অ্যাড করে দেবো। আপনারা আগে থেকেও মাছের মাথাটাকে ভেঙে রাখতে পারেন, তারপরে অ্যাড করতে পারেন, বাট আমি এখানে ডিরেক্ট এখানে কড়াতে দিয়ে তারপরে একটু ভেঙে নিচ্ছি খুন্তিটার সাহায্যে। এতেও মাছের মাথাগুলো নরম হয়ে গিয়ে আপনি ভেঙে যাবে। তো খুব ভালো করে মাছের মাথাগুলো মিক্স করতে করতে আমি এটাকে একটু রান্না করে নেব আরও 8 থেকে 10 মিনিটের মতো, যাতে মাছের ফ্লেভারটা শাকের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে আসে। দেখুন আমাদের শাক চচ্চড়িটা এখানে প্রায় রেডি। এখানে আমি একটু নুন আর চিনিটাকে একটু আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি চেক করে নিয়েছি, আমি এখানে আরও 2 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম। আর একটু পরিমাণ মতো নুনটা এখানে লাগতো, সেই জন্য অ্যাড করলাম। মোট আমি এখানে 4 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করেছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটাকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের, দেখুন, মাছের মাথা দিয়ে লাউ পালং শাকের চচ্চড়ি। তো ফ্লেমটা অফ করে দিলাম। তো আমি এটাকে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারা এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, খুবই ভালো লাগে, এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, বা আপনারা এই রেসিপিটাকে কীভাবে তৈরি করে থাকেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেল স্পাইসি বাঙালিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এরকম নিত্য নতুন রেসিপিসের জন্য যে বেল নোটিফিকেশনটা আছে সেটা ক্লিক করে রাখুন, কারণ যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। বাবা।